হ্যালো, নমস্কার, সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, একটা মাছ রেসিপি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাগরের মাছ, চাপিলা বলে, কিন্তু আসল চাপিলা হচ্ছে নদীতে, নদীর যে চাপিলা সেটা বলে চাপিলা, কিন্তু অনেকজনে এই সামুদ্রিক এগুলোকেও চাপিলা বলে। তো এগুলো খেতে খুব মজা, একটু কাটা বেশি। তো এটা আমি ক্লিন করে এখন রেখেছি, লবণ হলুদ আর একটু লেবু দিয়ে ভালো করে ধুতে হবে, কারণ যাতে আষ্টে গন্ধটা না থাকে। তো এই মাছগুলোর সাথে আজকে এই সবজিগুলো দিয়ে রান্না করব। এখানে আছে পটল আর কাঁকরোল, আমাদের দেশের সবজি। তারপর এই পেঁয়াজ কুচি নিলাম, 4টে কাঁচামরিচ, আর হলুদ, মরিচ, ধনে জিরা একসাথে মিক্স, আর লবণ, তেল। আর এখানে আছে গ্রাইন্ডিং করা আদা, পেঁয়াজ, রসুন পেস্ট। তো আসুন শুরু করি। প্রথমে আমি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু মিক্স করে একটু ফ্রাই করতে হবে এগুলোকে। দেখুন, আমি মাছগুলো এখন ফ্রাই করে ফেলছি, এরপরে আমি পটল আর কাঁকরোল গুলো একটু ফ্রাই করে নেব। সেম তেলের মধ্যে দিচ্ছি, কিন্তু মাছ ফ্রাই করেছি যে ওই তেল। Thank you.
আমার পটল কাঁকরোল ভাজি হয়ে গেছে, এরকম একটু ব্রাউন ব্রাউন আসলে হয়ে যাবে, একটু শার্প হয় আর কি, একটু ব্রাউন হলে। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পরে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাতে দিচ্ছি, এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, চিলি আর টারমারিক হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া ধনে গুঁড়া সব দিয়ে দিচ্ছি একসাথে পরিমাণ মতো, একটু নাড়াতে হবে। পানি দিয়ে দিই কারণ এগুলো ড্রাই হয়ে গেছে, মশলাটা পুড়ে যাবে। ভালোভাবে কষাতে হবে, না হলে যে মরিচের গন্ধ হলুদের গন্ধ ওগুলো থাকে ওগুলো থাকে, একটু কষালে ভালো আর কি, স্বাদটা ভালো আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তরকারির আগে যদি লবণটা একটু দেই তাহলে স্বাদটা একটু ভালো হয় এই আর কি। আমি এখানে পানি দিচ্ছি, পানিগুলো একটু গরম পানি হলে ভালো হয়, ঠান্ডা পানি দিলে স্বাদ তরকারির স্বাদটা একটু কম হয়, গরম পানিতে একটু ভালো হয়। পরিমাণ মতো পানি দিলাম, ঢাকনা দিয়ে দিব, পরে মাছ দিয়ে দেব। এখন আমি চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি,
যে হয়ে গেছে আমার মাছের তরকারি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি সবার কাছে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পরবর্তী যাতে ভিডিওটা আপনাদের কাছে দিতে পারি। ওকে, বাই।